ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের অধীনত কেন্দ্রীয় রেশম বোর্ডের সৌজন্যত শুক্রবারে দিসপুরের নেটফি হাউসত ছয়দিনীয় কার্যসূচীর রেশম জাতীয় সাজ পোশাকর সামগ্রী বিক্রির এক বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়। এই কার্যসূচীর শুভারম্ভণি করে বোলছবি জগতের অভিনেত্রী নিশ্রিতা গোস্বামী। অনুষ্ঠানত উপস্থিত থাকে কেন্দ্রীয় সিল্ক বোর্ডের পরিচালক কেনেও। কেন্দ্রীয় সিল্ক বোর্ডের পরিচালকগিয়ে কার্যসূচীর উদ্দেশ্য ব্যাখ্যা করে কয়, ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের অধীনত কেন্দ্রীয় রেশম বোর্ডের সৌজন্যত সিল্কমার্ক অব ইন্ডিয়ায় এই সিল্কমার্ক পরিকল্পনা করার ইয়াক পরিচালনাও করেছে। কেন্দ্রীয় রেশম বোর্ড বস্ত্র মন্ত্রণালয়ের মনোনীত প্রতিনিধির সমবায় শিপিনী, রেশম উৎপাদন, রেশমের খুচরা বিক্রেতা প্রতিনিধিও এই সংস্থাটির গঠিত হয়েছে। সিল্কমার্ক ইন্ডিয়া তেওঁলোকে এই এক্সপোখন বহু বছৰৰ পৰাই পাতি আহিছে। মই কৈছিলোঁ যে মাহঁতো আহিছে ইয়ালৈ, গতিকে সকলো ডাঙৰ ডাঙৰ মানুহখিনি আহিছে, ছিনিয়ৰ যিখিনি। গতিকে আজি মই আহি পেলাই খুব সুখী অনুভৱ কৰিছোঁ যিসকল আজি চাদৰ মেখেলা আৰু ইমান ওপৰলৈ গৈ আছে। এতিয়া চাদৰ মেখেলা আমাৰ নতুন প্ৰজন্মৰ ল'ৰা ছোৱালীখিনিও ভাল পায় পিন্ধি, খুব জনপ্ৰিয় হৈছে। আৰু সিল্কমার্ক ইণ্ডিয়াই এই এক্সপোখন পতাটো খুব দৰকাৰী এই কাৰণে, কাৰণ প্ৰথম কথা অথেণ্টিক যিটো আমি কওঁ, কাৰণ বহুতে আজিকালি অকণমান মিক্সিং কৰে, এনেকুৱা ধৰণৰ আমি কমপ্লেইণ্টছ পাওঁ। কিন্তু ইয়াত সেইটো নহয়, ইয়াত যিসকল এতিয়া আহিছে সব ভাল ভাল সিল্ক হাউস ওনার্সকল আহিছে, আর যিখিনি চাদৰ মেখেলা আজি আমি ডিসপ্লে করা হয়েছে, মুগাত খেলিছে, টসত খেলিছে, তেওঁলোকে মানে খেলা মই কথাটো কৈছোঁ যে যিবোৰ সূতাৰে তেওঁলোকে খেলিছে, গতিকে ইনোভেশন বহুত ওপৰলৈ গৈছে। আর ইয়াতে টেস্টিং লেব এটা আছে যত অথেন্টিক হয় নহয় চাদৰ মেখেলাযোৰ সেইটো টেস্ট কৰিব পাৰে। গতিকে মই সঁচাকৈ সুখী যে সিল্কমার্ক ইণ্ডিয়াই এই এক্সিবিশনখন প্রতি বছৰে কৰে। আর এতিয়া যেহেতু পূজাৰ বতৰ, গতিকে ইয়াত চকু চাট মাৰি ধৰিছে মোৰ মেখেলা চাদৰখিনি দেখি, গতিকে ইমান ধুনীয়া ধুনীয়া চাদৰ মেখেলা, মুগাৰ হওক, কেঁচা পাটৰ হওক, ইমান ধুনীয়া ধুনীয়া চাদৰ মেখেলাখিনি ৰাখিছে। মই আপোনালোকৰ জৰিয়তে মই জনাব মই সকলোকে আহ্বান জনাইছোঁ, যদি আপোনালোকে চাদৰ মেখেলাৰ কথা ভাবি আছে ক্ৰয় কৰিম বুলি বা শাৰীৰ কথা ভাবি আছে, তেতিয়া বাহিৰৰ ষ্টেটছসমূহো আহিছে, গতিকে ইয়ালৈ আহি পেলাই এবাৰ চাব পাৰেহি, আমাৰ বৰ ধুনীয়াকৈ ডিছপ্লে কৰা আছে। ধন্যবাদ। এই যি এক্সপো হৈছে সিল্কমার্ক অৰ্গেনাইজেশ্যন অফ ইণ্ডিয়াৰ ছত্ৰছায়াত, আৰু এইটো হৈছে আমাৰ সিল্কমার্ক অৰ্গেনাইজেশ্যন অফ ইণ্ডিয়া কেন্দ্ৰীয় ৰেশম বোৰ্ডৰ দ্বাৰা স্পনচৰ্ড। গতিকে এওঁলোকে বছৰত কমেও দুবাৰ অসমত যিটো গুৱাহাটী চেপ্টাৰ আছে তেওঁলোকে অৰ্গেনাইজ কৰে, এইটো সাধাৰণতে পাঁচৰ পৰা ছয়দিন কৰে। আজি গতিকে আজিৰ পৰা ছিক্স ডেইজ, আজিৰ পৰা অহা 10 তাৰিখলৈকে এই এক্সপ' থাকিব। এই এক্সপ'ৰ মেইন উদ্দেশ্যটো হৈছে আমাৰ যি প্ৰকৃত চিল্ক, পিয়'ৰ চিল্ক বুলি ক'ম আমি, বা পাট সূতা হওক, মুগা সূতা হওক, বা টচ সূতা আৰু এৰী সূতা, এই চাৰিবিধ আমাৰ সূতাৰ, তাৰ প্ৰথম সূতা বনোৱাৰ পৰা আৰম্ভ কৰি ডিজাইন চিজাইন লগাই প্ৰডাক্ট, মানে ধৰক মেখেলা চাদৰ, শাড়ী বা অন্য তেনেকুৱা যিখিনি বস্তু আমাৰ সামগ্ৰী আছে কাপোৰ, সেইখিনি তেওঁলোকে প্ৰসাৰৰ কাৰণে এনেকুৱা এক্সপো, সিল্কমার্ক এক্সপো কৰি আছে। এইটো হ'ল 24তম এক্সপো, যোৱা 2016 চনৰ পৰা এইখিনি কৰিয়ে থকা হৈছে। আৰু ইয়াৰ দ্বাৰা আমাৰ সিল্কমার্ক অৰ্গেনাইজেশ্যন অফ ইণ্ডিয়া যিটো লগ' থাকে, সেই লগ'টোৱে এইটোৱে বুজায় যে এই যিখিনি চিল্ক আপোনালোকে পাইছে, সেই চিল্কখিনি 100%। নিউজ ডেস্ক রিপোর্ট, সময় অসম।